হ্যালো গার্স ওয়েলকাম টু জিফ্রেশন আমি সৌরভ আর তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি পদ্ম পুরস্কার দু হাজার একুশ নিয়ে তো পদ্ম পুরস্কার দু হাজার একুশ সালে যারা পেয়েছে তাদের মধ্যে থেকে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে কারা পদ্ম পুরস্কার পেয়েছে দু হাজার একুশ সালে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন পদ্ম পুরস্কার পেয়েছে কোন কোন বিভাগে পেয়েছে কে কে পেয়েছে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে মানে সামনে যে এক্সাম আছে সেটাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কোশ্চেন থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এই যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে বা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে তারা তাদের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সবটা জানতে পেরে যাবে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করনি এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা এক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সবজি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিও তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে টোটাল পদ্ম পদ্ম যে আওয়ার্ড সেটার মধ্যে তিনখানা ভাগ রয়েছে সেটা কি পদ্ম বিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী তো পদ্ম বিভূষণ এবার পেয়েছে সাতজন ঠিক আছে পদ্ম বিভূষণ পেয়েছে দশজন এবং পদ্মশ্রী পেয়েছে কজন পদ্মশ্রী পেয়েছে হচ্ছে একশো দুইজন ঠিক আছে আচ্ছা এবার এর মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন পেয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে সাতজন কি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে সাতজন পেয়েছে হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের কোনো কেউ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে পায়নি ঠিক আছে আচ্ছা এবার ওয়েস্ট বেঙ্গল থেকে যে সাতজন পদ্মশ্রী পেয়েছে সেই পদ্মশ্রীর সাতজনের মধ্যে কে কে আছে ঠিক আছে এবার সাতজন কে কে আছে দেখে প্রথম হচ্ছে ধর্মনারায়ণ বর্মা ধর্মনারায়ণ বর্মা তিনি কেন পেয়েছেন কোন ফিল্ডে মানে কোন ক্ষেত্রে পেয়েছেন তিনি লিটারেচার এবং এডুকেশন ফিল্ডে পেয়েছেন আচ্ছা ধর্মনারায়ণ বর্মা নামটা মনে রাখবে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন লিটারেচার এবং এডুকেশনাল ফিল্ডে তিনি মানে কী ধরনের লিটারেচার লিখতেন তিনি বাংলা এবং আসামিস ল্যাঙ্গুয়েজের ওপরে ফিউশন করে মানে মিডিয়া একটা বেশ সুন্দর টাইপের কোনো কি বলবো লেখা তিনি লিখতেন তার জন্য তাকে কি পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু সালে আচ্ছা তারপরে দেখে নাও তারপরে কী আছে বীরেন কুমার বসাক তো বীরেন কুমার বসাক অ্যাকচুয়ালি আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমার বাড়িও নদী জেলাতে নদীয়া জেলাতে এবং বীরেন কুমার বসাকের বাড়িও কি নদীয়া জেলাতেই ঠিক আছে তো তিনি টাঙ্গাইল এবং জামদানি শাড়ির যেন তোমরা সেই টাঙ্গাইল এবং জামদানি শাড়ি মানে আর্টের জন্য পেয়েছেন অ্যাকচুয়ালি আর্টের ক্ষেত্রে তো সেখানে কি করেন তিনি যে ইন্ডিয়ান মাইথলজি এবং ইন্ডিয়ান কালচার সেটার যে ডিজাইনগুলো ঠিক আছে সেই ডিজাইনগুলো কি শাড়ির মধ্যে তিনি তুলে ধরেন তো তার জন্য এবার বীরেন কুমার বসাককে কি দেওয়া হয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর্ট ফিল্ডে ঠিক আছে আর্টের ফিল্ডে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে বীরেন কুমার বসাককে যিনি যার বাড়ি কোথায় নদীয়াতে আচ্ছা পরবর্তী দেখানো কে পেয়েছে সুজিত চ্যাটার্জি সুজিত চ্যাটার্জিকে সুজিৎ চ্যাটার্জি হচ্ছে আচ্ছা এখানে এক সেকেন্ড আমি তোমাদের একটা ঠিক করে দিচ্ছি এখানে ছবিটা অ্যাকচুয়ালি অন্য লাগানো রোজে হ্যাঁ তো এবার দেখে নাও সুজিত চ্যাটার্জি সুজিত চ্যাটার্জি চ্যাটার্জি তিনিও পেয়েছেন কি লিটারেচার এবং এডুকেশনের জন্য এবার ইনি কিন্তু এডুকেশনের জন্য মেনলি পেয়েছে বলতে পারো কারণ হচ্ছে সাতাত্তর বছর বয়স এনার এখন বর্তমানে ঠিক আছে এটা কি ইনি ভিলেজ টিচার ভিলেজ স্কুল টিচার মানে গ্রামের শিক্ষক সুজিত চ্যাটার্জি যার বাড়ি কি বর্ধমান বর্ধমানে মানে আমাদের পাশেই নদীয়ার পাশেই বর্ধমান সেখানে ঠিক আছে তিনি কি মাস্টারমশা নামে পরিচিত মাস্টারমশা নামে পরিচিত কেন কারণ তিনি স্পেশালি যে ট্রাইবাল মানে যে উপজাতি বা জনজাতি যারা আছেন উপজাতি আমাদের পশ্চিমবঙ্গে যারা আছেন তাদেরকে কি বিনামূল্যে বা খুবই স্বল্প মূল্যে শিক্ষা দেওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন মানে পড়াতেন ঠিক আছে তিনি সবাইকে শিক্ষা দিতেন তো তার জন্য তাকে সুজিত চ্যাটার্জিকে এবার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে দু সালে তারপর কে দেখা হয়েছে মৌমা দাস মৌমা দাস ঠিক আছে মৌমা দাসকে মৌমা দাস স্পোর্টসের সঙ্গে যুক্ত স্পোর্টসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি বিলং করেন স্পোর্টসের সঙ্গে যুক্ত এবার যদি জিজ্ঞেস করা যায় মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত যুক্ত তো মৌমা দাস হচ্ছে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত এবং তিনি মোটামুটি দু দশক ধরে ভারতকে রিপ্রেজেন্ট করছেন টেবিল টেনিস খেলাতে ঠিক আছে তো দু দশক ধরে মৌমা দাস এই টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত আছেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন এবার তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে তারপরে দেখো কী আছে নারায়ণ দেবনাথ তো নারায়ণ দেবনাথ পঁচানব্বই বছর বয়স ঠিক আছে পঁচানব্বই বছর বয়স তিনি একজন কার্টুনিস্ট কার্টুন তোমরা দেখো কার্টুনিস্ট তো তিনি একজন কার্টুনিস্ট ফ্রম বেঙ্গল মোস্ট পপুলার ফরিস্ট কমিক স্ট্রিপস হাদা তো হাদা ভোদা নামটা তোমরা শুনেছো তো হাদা যে কমিকটা সেটা কে তৈরি করেছিলেন নারায়ণ দেবনাথ তো ইনিও আর্টের জন্য আর্ট ক্ষেত্রে বা আর্টের ফিল্ডে দু সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণ দেবনাথ আচ্ছা এটার পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমরা মেসেজ করো যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে পিডিএফ চাই তাহলে তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তারপরে কী রয়েছে তারপর রয়েছে হচ্ছে জগদীশচন্দ্র হালদার জগদীশচন্দ্র হালদার কোন ক্ষেত্রে পেয়েছেন জগদীশচন্দ্র হালদারও পেয়েছেন লিটারেচার এবং এডুকেশনের জন্য তো তিনি একজন কী অথর বা লেখক নর্থ চব্বিশ পরগনা দেখে মানে বুঝতে পারছো তোমরা উত্তর চব্বিশ পরগনা থেকে তিনি বিলং করেন বেঙ্গলের এবং তিনি দু হাজার একুশ সালে লিটারেচার এবং এডুকেশনের জন্য চন্দ্র হালদার পদ্মশ্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি স্পেশালি মতো ধর্ম এবং স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিজম এর বিষয়ে তিনি কি লেখালেখি করেন ঠিক আছে তো সেই জন্য তিনি এবার দু হাজার একুশ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আচ্ছা পরবর্তী দেখে নাও গুরু মা কমলী সরেন ঠিক আছে গুরুমা মা কমলী সরেন তিনি সোশ্যাল ওয়ার্কের জন্য ঠিক আছে সামাজিক কাজকর্মের জন্য এবার দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো গুরুমা একজন যে শরণ তিনি একজন সাঁওতালি মহিলা ঠিক আছে মালদা থেকে বিলং করেন ওয়েস্ট বেঙ্গলের মালদাতে তিনি থাকেন ঠিক আছে এবং তিনি পপুলার হচ্ছে গুরুমা নামে পপুলার এবং তিনি তিন দশক ধরে জনজাতি বা সাঁওতাল যারা তোমরা জানো যে উপজাতি জনজাতি উপজাতি এদের যে ডেভেলপমেন্ট বা এদের যে ভালো এদের যে ভালো করার জন্য এদের ভালো করার জন্য তিনি তিন দশক ধরে কাজ করে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো সেই জন্য এবার দু হাজার একুশ সালে গুরুমা কমলী শরণকে এবার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে দু হাজার একুশ সালে তো এটাই ছিল হচ্ছে টোটাল লিস্ট তো লিস্ট তোমাদেরকে বলে দিলাম কে কে তোমরা দেখতেই পাচ্ছো লিস্ট আবার তোমাদের একবার নামটা নামগুলো বলে দিচ্ছি নামগুলো দেখলে তোমাদের আবার মনে থাকার সম্ভাবনাটা বেশি আছে তো দেখো প্রথমে হচ্ছে ধর্মনারায়ণ এক সেকেন্ড এখানে পুরো আচ্ছা ধর্মনারায়ণ বর্মন বর্মা ঠিক আছে ধর্মনারায়ণ বর্মা তারপর হচ্ছে বীরেন কুমার বসাক তারপর সুজিত চ্যাটার্জি তারপর তোমাদের আছে হচ্ছে মৌমা দাস তারপর আছে হচ্ছে নারায়ণ দেবনাথ এবং জগদীশচন্দ্র হালদার তারপরে দেখো গুরুমা কমলি সরেন এনারা কি। কী পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড দু হাজার একুশ সালে তো এদের এনাদের নামের আগে এখন কি বসে যাবে পদ্মশ্রী কমলী সরেন বা পদ্মশ্রী নারায়ণ বর্মা পদ্মশ্রী নারায়ণ দেবনাথ বা পদ্মশ্রী বীরেন কুমার বর্ষাক তো এটা তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হবে স্পেশালি সেই এক্সামগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে ঠিক আছে সেখানে কিন্তু কোশ্চেন আসতেই পারে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিও আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দিই তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে তোমার বাকি বন্ধুর সঙ্গে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যে গ্রুপগুলোতে আসছে সেখানে শেয়ার করে দিও স্টাডি গ্রুপগুলোতে আর আমাদের চ্যানেলটাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছ চ্যানেলের সাবস্ক্রাইবের পাশেই ব্লু কালার একটা জয়েন বাটন দেখতে পাবে সেখানে ক্লিক করে মাত্র উনত্রিশ টাকা পে করে তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন কর নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট